জামিল আহমেদ, আপনি লিখেছেন অনেকে সম্পদের যাকাত দেয় না, তারা সরকারকে ট্যাক্স দেয়। ট্যাক্স দেওয়ার সময় যাকাতের নিয়ত করে, ট্যাক্সকে যাকাত গণ্য করে যাকাত দেওয়া থেকে বিরত থাকা যায় হবে কিনা? ভাই জামিল আহমেদ, মোটেও এটি করার কোনো সুযোগ নেই। এর প্রথম কারণ হলো যাকাতের সুনির্দিষ্ট খাত আছে। ট্যাক্স যে আপনি দিচ্ছেন গভর্নমেন্টকে, গভর্নমেন্ট সেই টাকাটা ওই খাতগুলোতে ব্যয় করছে না, আপনি জানেন। অতএব আপনি এখানে টাকা দেয়া মানে হলো যেখানে যেই খাতে যাকাতে টাকা দিতে বলা হচ্ছে সেই খাতে না দিয়ে অন্য খাতে আপনি দিচ্ছেন, অতএব আপনার যাকাত আদায় হবে না। আর দ্বিতীয়ত, ট্যাক্স যেই পদ্ধতিতে প্রক্রিয়াতে নেওয়া হয়ে থাকে, এই প্রক্রিয়া শরিয়া কতটা অ্যালাউ করে না করে এটা যথেষ্ট বিশ্লেষণ সাপেক্ষ বিষয়, প্রশ্ন সাপেক্ষ বিষয়। বাট একটা কথা তো আমরা জানি যে গভর্নমেন্টকে যে ট্যাক্স আমরা দিয়ে থাকি সেই ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট টিকে থাকে এবং রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নানা রকমের সার্ভিস দিয়ে থাকে। আগেই বলেছি যে সেটা, এই প্রক্রিয়া নেওয়াটা শরিয়া দৃষ্টিকোণ থেকে কতটা অনুমোদিত অনুমোদিত সেটা আরেক বিষয়। বাট আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন কেমন জন্য, সে ট্যাক্সের বিপরীতে আপনি কিন্তু সার্ভিস নিচ্ছেন। যাকাত তো এরকম যে আপনি দিয়ে দিবেন গরিবকে, সেখান থেকে কোনো সার্ভিস নেবেন না, কোনো সেখান থেকে আপনি ফিডব্যাক নেবেন না। অতএব ট্যাক্সকে যাকাত গণ্য করার কোনো সুযোগ নেই। তো প্রথম কারণটি এক্ষেত্রে সবচেয়ে বড় এবং মৌল, সেটা হলো যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের টাকাটা কি যাকাতের যে আট খাত আছে সেই আট খাতে সরকার খরচ করছে? উত্তর হলো না। সরকার তো যাকাত গ্রহণ করছে ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে, যাকাত বোর্ডের মাধ্যমে, সেটা আলাদা একটা বিষয়। বিধায় ট্যাক্স দিয়ে আপনি যাকাত থেকে পার পেয়ে যাবেন বা দিবেন না সেই সুযোগ কিন্তু নেই, আপনাকে যাকাত দিতে হবে একজন ইমানদার হিসেবে। মুশফিকুর রহমান, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সাদিয়া ইসলাম, আপনি লিখেছেন, পিরিয়ডের নির্ধারিত সময়ে জরায়ু থেকে যে কোনো রং বের হলে কি তা পিরিয়ড হিসেবে ধরতে হবে, যদিও তা অনেক অল্প পরিমাণেই হোক না কেন? বনসাদিয়া, পিরিয়ডের সময় নির্ধারিত সময়ে যদি আপনার নির্দিষ্ট যে কালারগুলোকে মাসিকের রক্ত হিসাবে গণ্য করা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তাহলে সেক্ষেত্রে এটা পিরিয়ড হিসাবে গণ্য হবে। আর যদি সেখান থেকে এমন কিছু বের হয় যেটা মানে মাসিকের যে কালার, পিরিয়ডের যে কালার সেটার মধ্যে না পড়ে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু মাসিক হিসাবে ধরতব্য হবে না। তানভীর আহমদ, আপনি লিখেছেন, আমি একজন জানাল শিক্ষিত, হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছেন শুক্রবার রোজা রাখতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটা কী ধরনের নিষেধ? এই নিষেধের ফলে আইয়ামে বিজ রোজা শুক্রবার রাখতে সমস্যা হবে কি না? ভাই তানভীর, শুক্রবারে রোজা রাখতে নিষেধ করা হয়েছে মানে হলো শুধু শুক্রবারে, জুমার দিনকে রোজার জন্য ফজিলতপূর্ণ দিন মনে করে রোজা রাখা নিষিদ্ধ। এমনিতে আপনি যদি আইয়ামে বিজ রোজা রাখতে গিয়ে জুমার দিন পড়ে যায়, যেমন গতকাল চন্দ্র মাসের 13 তারিখ ছিল, আজকে 14 তারিখ, আগামীকাল 15 তারিখ, অথবা আইয়াম বীজ বা চন্দ্র মাসের 13, 14, 15, এই দিনগুলোর সিয়াম রাখতে গিয়ে মাঝে অথবা শুরুতে বা শেষে আপনার জুমার দিন পড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, অন্য সিয়ামের সাথে মিলে গেছে সেই হিসাবে রেখেছেন, অথবা অন্য কোনো ফজিলতপূর্ণ সিয়ামের দিনটা কাকতালেভাবে জুমাবারে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি শুধু জুমার দিনটাকে আলাদা নফল সিয়ামের জন্য প্রতি সপ্তাহে জুমার দিন আপনি রাখেন বা জুমার দিনটাকে নফল সিয়ামের জন্য আদর্শ দিন মনে করে রাখেন, তাহলে সেটা হাদিসে নিষিদ্ধ। এর কারণ হলো এটি সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিনে আপনি সিয়াম পালন করাটা ঈদের যে আবেদন সেটার পরিপন্থী, এই কারণে মূলত নিষেধ করা হয়েছে। অতএব আইয়ামে বিজ রোজার মধ্যে যদি জুমার দিন পড়ে যায় সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না।